Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আমি আজকে আপনাদেরকে পয়লা ফাল্গুনের একটি দৃশ্য দেখাচ্ছি। আমরা পয়লা ফাল্গুনের দিন বেড়াতে আসছিলাম এখানে। যদিও করোনার সময় মনে করছিলাম করোনায় একটু মানুষজন কম আছে, তারপরে এখানে আসার পরে দেখি প্রচুর মানুষ। আপনারা দেখতে পাবেন কি পরিমাণ মানুষ এখানে আসছে বেড়ানোর উদ্দেশ্যে। আসলে ফুল বাগানের পাশ দিয়ে হাঁটার জায়গা নেই। এটা একটা ডালিয়া ফুলের ক্ষেত, জায়গাটা খুবই সুন্দর। আমি আমার পরিবারের সাথে প্রায় এখানে একটু সময় কাটানোর জন্য আসি, কিন্তু এবার আসার পরে এত মানুষ ছিল যে এখানে নানা রকম ফুল গাছ আছে। আপনারা যেটা ইচ্ছা কিনতে পারেন ছাদ বাগান কিংবা আপনার বাসার জন্য। আমি প্রায় প্রতি বছরই এখান থেকে গাছ কিনে থাকি। ফুল এবং গাছ পাগল মানুষের জন্য এটা একটা সুন্দর জায়গা। যারা ফুলকে ভালোবাসেন, গাছকে ভালোবাসেন, তারা এখানে আসতে পারেন। আপনারা দেখতে থাকুন, এখানে আরও আছে রঙিন মাছ। জামার বাচ্চা অনেকক্ষণ ধরে খেলছিল মাছেদের সঙ্গে, তার কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আপনাদের ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে যাবেন না, আর চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।
চলো চলো এবার চলো বাবা না এবার চলো চলো হয়ে গেছে মানে এইখানে জিমে খেলা পাইছে বুঝলে খেলা পাইছে এইখানে এইখানে টাইম হবে এইখানে টাইম হবে চলো বাবা আর খেলতে যাবো আর খেলতে যাবো না বাবা চলো চলো ওই আরো চলো এদিকে চলো চলো যাই